প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান দর্শক চরম দলীয়করণ দুর্নীতি অনিয়মের ফলে ভেঙে পড়েছে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের সংস্কারে নানামুখী উদ্যোগ নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার এদিকে দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিএনপি ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হানাহানি ঠেকাতে পারলেও দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলবাজি রোধে ভিং খাচ্ছে বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কেউ যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে তবে তাদেরও দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয়ে কোন পথে রাজনীতি আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক শাকিল আহমেদ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসিকুর রহমান মাসুক এবং জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার দর্শক অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয়ে কোন পথে রাজনীতি প্রথমে আমি শুরু করতে চাই জনাব মাসিকরমুষে আপনাকে আমি শুরু করতে চাই বলি যে কোন পথে রাজনীতি ধন্যবাদ আপনাকে সম্মানিত দুজন আলোচককে রাজনীতি রাজনীতির পথে আছে এটা আমরা কোন দিকে নিয়ে যাব সেটা নির্ভর করে এর এই রাজনীতির যারা দেশ পরিচালনা করবে অর্থাৎ রাজনীতি দলের কর্মী অথবা জনগণ কোন দিকে আছে যেমন ধরেন এই যে একটা টেলিভিশন একটা যন্ত্র এই টেলিভিশনের যন্ত্রের কোনো দোষ না এটার মধ্যে আমি কি দেখাবো কি প্রদর্শন করব আমি শিক্ষামূলক অনুষ্ঠান না হ দেখাবো না অন্য কিছু দেখাবো দেশত্ব গান শোনাবো না করবো না এটার মধ্যে আমি খারাপ কিছু প্রদর্শন করব। এটা নির্ভর করে আমার উপরে এটা যন্ত্রের কোনো বিষয় নয় এখন দেখেন রাজনীতি অনেকবার অনেক প্রশ্ন রয়েছে রাজনীতি দেশ পরিচালনা রাজনীতি ব্যর্থ রাজনীতি কোনো ব্যর্থ না বিদ্যায় রাজনীতি করবে এর বিকল্প এখন হয়নি আপনার গণতন্ত্রের বিকল্প পৃথিবীতে এখন হয়নি ন এর বিকল্প নাই আপনার সেই সেই বিদ্যা করবে এখানে রাজনীতিবিদরা অন্যায় ভুল ত্রুটি ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে রাজনীতি অনেকবার কলুষিত করেছে সেটার থেকে দীর্ঘ নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত একটি ফ্যাসিস সরকার এক দলীয় সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেখানে গণতন্ত্রকেই শুধু ধ্বংস করে নাই মানুষের রাষ্ট্রের মালিক একাধিকবার বলেছি জনগণ জনগণের মালিকানা জনগণের কাছে থাকা উচিত রাজনীতির মূল মন্ত্রীটাই আমরা প্রায়শই মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল গণতন্ত্র আর গণতন্ত্রের স্পিড হইল জন ভোট ভোটের অধিকার সেই ভোটের অধিকার বঞ্চিত করা হয়েছে আপনারা দেখেছেন দুই হাজার চোদ্দো সালে একশো চৌন্ন জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে আঠারো সালে দিনের ভোট রাত্রে হয়েছে আমি আর ডামি নির্বাচন সাত তারিখে হয়েছে যেহেতু আমি লীগের কোনো বন্ধু এখানে নাই আমি আলোচনা ওদিকে নিতে চাই না এই সতেরো বছর গণতন্ত্র এখন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির শতে শতে লোক নিহত হয়েছে পাঁচ থেকে সাতশো লোক গুম হয়েছে কারাবরণ করে বরণ আমাদের সাতান্ন লক্ষ লোক আপনারা মামলায় জর্জরিত আমরা অনেকবার কারাবরণ করেছি মিথ্যা মামলায় সেখানের এই পরিণতি সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেটা পাঁচ অগস্ট ফেসি সরকারের পতন হয়েছে আমি বলতে চাই এই পাঁচই অগস্ট থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে মানে ইতিহাসের বড় শিক্ষা আছে যে মানুষ সেই শিক্ষা নেয় না আগামী দিনে তাদের পথ চলা তৈরি করতে হবে এবং আমি আর একটা জিনিস বলেছি দেখেন আমি ভাবতাম আমি নিজেই আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই থাকি বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমি ভাবতাম এরা ফেসবুক এরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমরা এর স্বাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আপনিও করেছেন অনেকে মুক্তিযুদ্ধ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা একটা অন্যায় হলে ঝাঁপিয়ে পড়তাম আমি ভাবতাম এই সব ছেলেদের দিয়ে এই অন্যায় অবিচার প্রতিরোধে এরা দেশের কাজে আসবে বলে আমার মনে হয় না কী প্রমাণ করেছে এরা রক্ত দিয়ে প্রমাণ করেছে জি সেটি ধন্যবাদ আমি আবার আগামী দিনে যারা এই যে রাজনীতি কোন পথে যাবে আজকে যারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পড়ে এদের এদের যদি বুঝতে না পারে এদের ভাষা যদি বুঝতে না পারে রাজনীতিবিদ্যা যারা এদের ভাষা যদি বুঝতে না পারে এদের ভাষা বুঝে এদের চিন্তা চেতনা বুঝে এবং আগামী দিনে বিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞান বলে দেশ প্রযোজনা করেন সেদিকে রাজনীতিকে নিয়ে যেতে হবে ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে শাকিল আহমেদ আপনি বলুন যে অর্থাৎ আপনারা গণভ্যুত্থানটা সংগঠন করেছেন যদিও দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন করেছে কিন্তু প্রকৃত কাজটি নেতৃত্ব দিয়ে আপনারা একটি সরকারকে অর্থাৎ যে সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আছে ফেসিজিমের অভিযোগ আছে সেই সরকারের আপনার পতন ঘটিয়েছেন এবং আপনারা যেটা বলছেন আপনারা সমন্বয়করা যে একটি বড় ধরনের সংস্কার প্রক্রিয়া আপনারা করে রাষ্ট্রকে এটি সঠিক ধারে নিয়ে আসতে চান এটি কত দূর এগিয়েছে সংস্কার পরিকল্পনা কিভাবে আপনারা করবেন এটি ধন্যবাদ আপনাকে আমি স্মরণ করছি ছাত্র জনতার অভ্যত্থানে সকল শহীদ ভাইদেরকে এবং যারা এখনও আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে আপনারা জানেন এই সরকার কিন্তু মাত্র দায়িত্ব নিচ্ছে এক মাসের মতন সময় হয়েছে আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট কালচার বা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে আবদ্ধ ছিলাম এটা বলা চলে যে স্বাধীনতার পর থেকে আমরা কখনো হয়তোবা গণতন্ত্রের মূরকে গণতন্ত্রের স্বাদ পেয়েছি তবে ওটা প্রকৃত গণতন্ত্রের স্বাদ না আমরা যদি বিবেচনা করি আমরা মুক্তিযুদ্ধের পর থেকেই একটা ফ্যাসিস্ট কালচারের মধ্যে ছিলাম কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমাদের আমরা মনে করি পরিপূর্ণভাবে কোনো সরকারি অগ্রসর হয় নাই এই পঞ্চান্ন বছর তিপ্পান্ন বছরের যে একটা হলো গ্যাপ সৃষ্টি হয়েছে যে একটি ফ্যাসিবাদী কালচার সৃষ্টি হয়েছে তারপর হলো যে এই বিগত সতেরো বছর যে একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকার ছিল যারা হলো একেবারে স্কুলের দপ্তরের থেকে সচিবালয় পর্যন্ত সমস্ত জায়গায় হলো তাদের ফ্যাসিস্ট কালচার ঢুকিয়ে দিয়ে গেছিল এইটা এই সংস্কার কিন্তু আজকে বললাম কালকের মধ্যেই সম্ভব নয় আমরা হলো চাচ্ছি যে এই সরকারকে একটা পর্যাপ্ত সময় দেওয়ার জন্য কারণ আপনি যদি দেখেন যে ফ্যাসিস্ট সরকার বা সরকারের মাথাটা কিন্তু চলে গেছে এই সরকার যাদের দিয়ে হলো সারা দেশে ফ্যাসিস্ট কালচারটা পরিচালনা করতো তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে এবং তারা এখনও অনেকেই দায়িত্বে রয়ে গেছে এদেরকে কিন্তু হলো একদিন বা এক মাস বা দুই মাসের মধ্যে এদেরকে সবাইকে ধরা সম্ভব না আপনি যদি এদেরকে ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে পারবেন না আমরা চাচ্ছি যে সরকারকে একটা সময় দেওয়া হোক এবং সরকার আমাদের যে হলো বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের সংবিধান সংস্কার বা হলো আমাদের যে যে বিষয়গুলো বলা হচ্ছে আমি যদি বলি যে পূর্বে যারা হলো যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলো তারাও কিন্তু হলো একটা সংস্কারের রূপরেখা দিয়েছিল বিএনপি যখন হলো এই নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে তখনও কিন্তু তারা হলো একত্রিশ দফার একটা দাবি দিয়েছিল রায় এখন ওইটা বাস্তবায়ন করবে কে এখন বাংলাদেশে এই রকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে চাচ্ছি না আমরা মনে করি এই সরকারের উপর আস্থা রাখা উচিত এই সরকার রাজনৈতিক দলগুলারও একটা সময় বেঁধে দেওয়া উচিত এবং তার সাথে কী কী ধরনের সংস্কার হতে পারে তাদের কি দাবি দেওয়া এই এই সমস্ত বিষয়গুলোও পেশ করা উচিত আচ্ছা আপনারা কি যে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকারের কাছে কি রাজনৈতিক দলগুলো কি সংস্কার প্রস্তাবনা দিয়েছে যেটা আপনারা বলেছিলেন যে যার যার প্রস্তাবনা আপনারা দেন পরে আপনারা কাজ করবেন তারপর উপরে এমন কি আহ্বান করেছেন আপনারা আমার জানা মতে এইরকম কোনো প্রস্তাবনা আহ্বান কি করবেন আপনারা যে এটা তো আসলে আমরা আহ্বান করার কেউ না আমরা এখন ইন্টারনিয়ার একটা গভর্নমেন্টের কাছে দায়িত্ব দিয়েছি সরকার সরকারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিবে সে কাকে আহ্বান করবে কি বা করবে না আমরা দেখতেছি তো সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে অবশ্যই তিনি এই সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতেছে আচ্ছা অর্থাৎ সংসার প্রক্রিয়া বাস্তবায়ন যেভাবে হয় সেটা আপনারা আপনারা মানে করছেন দেখছেন সেটা হয় আমরা হলো সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে চাচ্ছি যে দেখতে চাচ্ছি আর আরেকটা বিষয় যেটা যে আমরা যদি এখনই সরকারকে ফোর্স করি সরকারকে হলো সুসংগঠিত হওয়ার আগে বা সরকার একটা স্থিতিশীল পরিস্থিতি যাওয়ার আগে যদি আমরা ফোর্স করি যে এই 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 দাবিগুলো আদায় করা সম্ভব তাহলে তো সম্ভব না আমি মনে করি সকল রাজনৈতিক দলের একটা ধৈর্য ধরা সম্ভব এবং হলো আমাদের আমরা পাঁচ এই পাঁচই আগস্ট যে ধরনের পরিস্থিতি ঘটেছে তারপর সকল রাজনৈতিক দলগুলোকে আরও সংযত হওয়া উচিত যে আমাদের হলো যে আমাদের যে মৌলিক পরিবর্তন এই বিষয়গুলোতে সকলের একমত হওয়া উচিত আমরা যদি এই বিষয়গুলোতে সকলে একমত না হতে পারি রাজনৈতিক দলগুলো তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের জাতি হিসাবে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে আমরা হয়তোবা ওই পরিস্থিতি থেকে কখনো নাও উত্তরণ করতে পারি ধন্যবাদ আবারও আসবে আপনার কাছে এই পর্যায়ে যাচ্ছি আমি শামীম হায়দার আপনি বলেন আপনি তো জাতীয় পার্টির মহাসচিব এবং জাকের পার্টির এবং আমরা জানি যে তরুণদের যে স্বপ্নের কথা যেটি মাসিকভাবে বলবার চেষ্টা করলেন যে তারা পালসটা বোঝেছে পরিবর্তনটা কীভাবে করতে হয় তাদের একটি স্বপ্ন আছে সম্ভাবনা আছে সে স্বপ্নের দিকেই তারা এই রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায় এখন এই পর্যায়েটিকে আপনারা কীভাবে বিশ্লেষণ করছেন জাকের পার্টি হিসেবে এটা আমি বলবো যে স্বাধীনতার তিয়াত্তর তিপ্পান্ন বছরে একটা বড় ধরনের সুযোগ তিপ্পান্ন বছরে কিছু সময় যদি আমরা বাদ দিই সিনসিয়ারলি যদি আমরা বলি স্পষ্ট ভাষায় যদি বলি এখন যে বাক স্বাধীনতা আছে যে পরিবেশটা তৈরি হয়েছে এই জায়গাটা যদি থাকে তাহলে বলতে হবে যে জাতি এখন সবচেয়েতে সেরা একটা সুযোগ পেয়েছে যদিও শহীদ আবু সাইদ সহ এক হাজারের অধিক আমাদের সূর্য সন্তান তাদের আত্মদান করতে হয়েছে আজকের এই দিনটির জন্য এই পরিবেশটির জন্য এখন আমাদের স আলোচক যেটা বললেন যে তরুণদের যে ভাষা তাদের যে চাওয়া তারা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে সিনসিয়ারলি তারা আমি জানি না বিশ্বের আর কোনো দেশে এই ধরনের উদাহরণ তৈরি তরুণরা যে একটা ঝাঁকুনি দিল এটি কি আপনারা দল হিসেবে কি বিবেচনা করছেন যে তরুণদের পালসের সঙ্গে মিলে দর্শনের সঙ্গে মিলে কাজ করা দরকার দলরে পরিবর্তন অবশ্যই অবশ্যই আপনি সঠিক প্রশ্নটি করেছেন সবচেয়ে মূল্যবান প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে তারা দেখিয়ে দিল এবং আমরা এটাই চাই গত পঁচিশ বছর যাব জাকের পার্টি যে রাজনীতি করছে যদিও আমরা মিডিয়াতে ওইভাবে ফোকাস না কিন্তু আমরা কিন্তু সংস্কারের কথা বলছিলাম জাকের পার্টি কখনো চোদ্দ দলীয় জোটে ছিল না কখনো বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় বা ছত্রিশ দলীয় জোটে ছিল না আমাদের কথাটা ছিল আমরা যে স্বতন্ত্র অবস্থান ধরে রেখে আমরা এগোচ্ছিলাম অহিংস রাজনীতি আমরা যেটা চাচ্ছিলাম একটা সংস্কার আপনার বাকস্বাধীনতা থাকবে উন্নয়নের জন্য আপনি যতটুকু আপনার যোগ্যতা থাকুক না কেন আপনাকে যথাযথ মূল্যায়ন দিয়ে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে আপনি কথা বলতে পারবেন আপনি আপনার পরিকল্পনা জানাতে পারবেন আপনার পরিকল্পনাকে মূল্যায়ন করা হবে রাজনীতিতে একটি বৃহৎ দল তার পেশি শক্তির কারণে তার বৃত্তের কারণে তার প্রশাসনে তার যেই মেকানিজম আছে সেটার কারণে সে আপনার উপরে আধিপত্য বিস্তার করবে আর যারা এখনও আসতে পারে নাই ক্ষমতা বা সেইভাবে বিরোধী দলে আসতে পারে নাই তারা নির্যাতিত হবে তারা বৈষম্যের শিকার হবে এতে কিন্তু আমরা আগেতে পারবো না কিন্তু তরুণরা দেখিয়ে দিল আমার সহ আলোচক বিএনপির সম্মানিত সহ যেটা বললেন যে তরুণদের উপরে আমাদের যেই ধরনের একটা মনোভাব ছিল একটা গর্বর্তা কিন্তু তারা দেখিয়ে দিল তারা দেশকে কত ভালোবাসা এবং দেশকে ভালোবাসার জন্য তারা জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছে এটা জাতিকে ব্যাপকভাবে এগিয়ে নেবে আর আমরা যে সুযোগটা এখন পেলাম এটা আমি বলবো সর্বশেষ সুযোগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জাতির সূর্য সন্তানরা আমাদেরকে যে সুযোগ দিয়ে দিল এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারে আচ্ছা অনেকে বলবার চেষ্টা করেছেন যে ছাত্ররা বলেছে এবং বিভিন্ন দলও বলেছে যে যেটি আমাদের শাকিল আহমেদ বলবার চেষ্টা করলেন যে সংস্কার একটি বিশাল প্রক্রিয়া এবং যেহেতু তিপ্পান্ন বছর এই যে ফ্যাসিস্টের সংস্কৃতি এটি পরিবর্তন একটি ডিফিকাল্ট জটিল একটি ব্যাপার এই জন্য সময়ের প্রয়োজন কিন্তু অনেকে আবার বলবার চেষ্টা করছে যে অর্থাৎ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তাহলে কি সংস্কার প্রক্রিয়াটা একটু বাধাগ্রস্ত হবে আমাদের একদম স্পষ্ট অবস্থান সেটি হচ্ছে এই সরকারকে আমাদের ছাত্ররা আত্মদানের মাধ্যমে যে সুযোগ আমাদেরকে দিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমূল সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এই সরকারের কাজ তো শুধু আপনাকে একটি ইলেকশন করে দেওয়া না তাহলে আবার হজবরল হবে যেটা আপনার মূল জিনিস যে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার অর্থনৈতিক খাতে যে দুর্নীতি হয়েছে আমূল পরিবর্তন দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেটা এখন আমাদের গা শিউরে ওঠে আল্লাহর অশেষ রহমত আছে উলিয়া উলিয়াদের দেশ এই বাংলাদেশ সেজন্য এই দেশটিকে আছে এটা বলতে হবে এত লুট হিট হয়েছে অর্থাৎ করেছে এটা আপনি এটা নিন্দা জানাই প্রতিবাদ জানে আমরা আজকে প্রেস কনফারেন্স করেছি এটা আরেকটা জিনিস এখানে বলতে হয় আপনাকে ধন্যবাদ সেলিম ভাই সেটি হচ্ছে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এত সুন্দর একটা পরিবেশ হলো এখন এই আন্দোলনের সুফলটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দূরবি সন্ধি চরিতার্থ করার জন্য যারা ইসলামান আনলেন এই দেশে বিরানব্বই শতাংশ মুসলমান যাদের কারণে যে সমস্ত অলিয়া কারণে তাদের মাঝারে হামলা হচ্ছে অথচ এই মুসলমানরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে গির্জা পাহারা দিয়েছে কেন অলিয়া উলিয়াদের হামলা হবে মানে কারণটা কি কিছু শরীর বিরোধী কাজ হয়ে থাকতে পারে সেটা তো উলিয়ারা বলে দিয়া যান নাই তারা তো ইসলামের মূল স্পিরিট মূল আদর্শ প্রচার করেছেন তিনশো ষাটজন যে হ্যাঁ তারা নিজেরা নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করেছেন তারা সেখানে য উদাহরণ হিসাবে পবিত্র উদাহরণ হিসাবে দেখিয়েছেন নিজের জীবন চরিত্রে যে আমি এইভাবে চলি তাদেরকে দেখে মানুষ আকৃষ্ট হয়েছে তারা ইসলামী দীক্ষিত হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই মূল স্পিরিট থেকে যদি আমরা সরে যাই আল্লাহ না করুক এখন আমরা যে আসছি এটা কিন্তু বিঘ্নিত হবে সেই ক্ষেত্রে চাকরির পার্টি বসে থাকবে না যে কোনো মূল্যে ধন্যবাদ মাসিক আপনি কি বলেন যে বর্তমান অর্থাৎ এক মাস হয়েছে সরকার হয়তো পাঁচ তারিখ থেকে কিছুদিন বেশি হয়েছে একটা গণ অভ্যুত্থানের পর এই এই সময়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এই সময়টিকে দেখেন এক যথেষ্ট এবং আরেকটি প্রশ্ন সঙ্গে জুড়ে দিয়ে রাখি দুটির উত্তর আমরা আমরা প্রত্যাশা করি যেমন আমরা বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে দেখেছি যে অর্থাৎ উনি যিনি যেটা বলবার চেষ্টা করলেন আমাদের জাকের পার্টির মহাসচিব যে অর্থাৎ বিভিন্ন জায়গায় কি সুযোগ সন্ধানী এই অর্জনটাকে ব্যর্থ করবার জন্য ওরকম কাজ করছে অন্যদিকে আপনাদের নামেও কিন্তু নানা রকম চাঁদাবাজি নানা রকম ঘটনাগুলো ঘটেছে যেটা ভূমিকা উল্লেখ করেছি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করতে হবে এই এই সামগ্রিক বিষয় নিয়ে আপনি কী বলবেন এবং আমি জানি অন্তত আড়াইশো নেতাকর্মীকে বহিষ্কার এবং কারোর দর্শায় নোটিশ দেওয়া হচ্ছে এই সামগ্রিক ব্যবস্থা আইনশৃঙ্খলা সব কিছু মিলে আপনারা কী বলবেন দেখুন আপনার এখানে আসার পূর্বে ভারতের চেয়ারম্যান তারেক সাহেবের সাথে আমাদের আমি পার্টি একটা ভার্চুয়াল মিটিং ছিল পনেরো তারিখ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সেখানে এই আলোচনা এসেছে আমি আগে এটি বলি আপনি বলেছেন কি বলেছেন ইতিমধ্যে আমাদের অনেক মোটা দাগের লোক বহিষ্কার করেছে এবং অনেক জনপ্রিয় নেতাকে বহিষ্কার হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে ইয়েস এবং দীর্ঘ রাজনৈতিক তার অভিজ্ঞতা রয়েছে বহিষ্কার করেছে আমাদের আমরা তো এক একটা বিভাগের দায়িত্ব আমাদের সুস্পষ্টভাবে আজকে উনি বলেছেন আমি সব খবর আমার কাছে না আসলো আপনার অ্যাকশন নেবেন আমি অন অ্যাকশন নেবেন তবে যা ঘটেছে তার চেয়ে বেশি পুরোপাকাণ্ড হয়েছে হয়েছে বলি একেবারে কিছু ঘটে নাই তা না আমি এটাকে সমর্থন করি না দেখেন ওবায়দুল কাদের সব বলেছিলেন যদি আওয়ামী লীগের পতন হয় এক লক্ষ লোক মারা যাবে দশ হাজার বাড়ি ঘর পুড়ে ফেলবে আল্লাহ রহমাতে সেই তুলনায় অনেক কিছু হয়নি তবে আমি বলতে চাই একটা বাড়িও একটা লোকের চাঁদার চাঁদা নিচে একটা বাড়িও পড়ছে সেটাকে আমি সমর্থন করি না সরি না এই সতেরো বছর বিএনপির কি হয়েছে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন প্রতিহিংসায় লিপ্ত হবেন না আইন নিজেদের স্পষ্ট করে বার্তা দিয়েছেন তারপরে ঘটনাগুলো ব্যবস্থা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা বলেছি কোথাও কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারে তার মধ্যে অ্যাকশন নেওয়া হবে শুনে এই এদিকে সাবার বা কোন জেলায় স্বেচ্ছাসেবক দলের লোক অমক জায়গাটা দখল করছে ওঠার পর আমাদের পার্টি অনুসন্ধানে এই যুবলীগের নেতা এই সতেরো বছর দখল করে রাখছে তারটা সে উদ্ধার করেছে আমি বলবো সেটাও সে যত আইন শৃঙ্খলা বাহিনীর ছাড়া আইন হাতে না নেয় সেটা তার উচিত না এরকম অনেক হয়েছে আমি আমি অনুরোধ করব এগুলো যাতে না ঘটে এইটাকে মিলান করার জন্য বিএনপির বিশাল দল এত অত্যাচার নির্যাতন সতেরো বছর বিএনপির হয়েছে তারপরও বিএনপি বাংলাদেশে একটা বৃহৎ দল এই দলের কোনো কর্মী এক দুই এক হাজার বলছে দুই হাজার বহিষ্কার করতে হলো করবে যাতে করতে না পারে একটা লোক যদি পার্টির মেম্বার না হয় আপনি না বিএনপি করি ছাত্রলীগ একটা নাম দিয়ে করছে যে আপনি তারা কি করবেন বসে করবে আমি পার্টির মেম্বার না আমাকে কেমন বসে করবেন আইন শৃঙ্খলা বাহিনী আমাকে করতে পারে এখানেও বলা হয়েছে এবং আমি আমার জরিডুক বলেছি আপনার গোপন তথ্য আর্মির কাছে তুলে দেবেন তুলে দিবেন বলি আমি যেটা বলি আর একটা কথা যেটা বলেছে সংস্কার বিএনপি দুই বছর আগে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা আমরা তুলে ধরেছি দেখেন দফা বছর পূর্বে রাষ্ট্রের মালিক জনগণ আরে জনগণ ডিসাইড করবে সংস্কার আপনার সংবিধানের বড় বড় পরিবর্তন সংশোধন আপনি কেমনে করবেন আউট পসিবল বলেন কেমনে করবেন আপনি বলেন কে করবে সংবিধানে একটা অক্ষর পরিবর্তন করতে হলে আপনিই লাগবে আপনি ওয়ান ইলেভেন সরকারের বৈধতা কে দিচ্ছে পরে সংসদ যদি না দেয় কী করবেন আপনি হ্যাঁ এই সরকারকে একটা যৌতিক সময় পর্যন্ত হবে কিন্তু বড় বড় পরিবর্তন করতে পারবেন না কি করবে বলেন কে রায় দিছে আপনাকে সংবিধান পরিবর্তন করা একটা অক্ষর কে পরিবর্তন করবে কে সংসদে করতে পারবে সাংবিধানিক পোস্টগুলা আপনি হাত দিবেন কিভাবে কি করবে না হ্যাঁ আমরা বলি আমি আমি বলি এই সরকারকে যক্তিক সময় পর সময় দিতে হবে বাট যৌক্তিক সময় কত দিন না নির্বাচিত নির্বাচিত যেহেতু দেশে একটি ছাত্র জনতার গণভ্যতা হয়েছে বলবো এবং জনগণ এবং ছাত্রের অভিপ্রায় কিন্তু এই সরকার প্রতিষ্ঠা হয়েছে নয় বছর এর সাত বিরুদ্ধে আন্দোলনের আমি একটা দলের সক্রিয় কর্মী ছিলাম ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকার করিনি সেটা সেই সরকারের উপরে আমাদের তারা কি লং লাইভ রয়েছে হ্যাঁ এই সরকারের সময় দিতে হবে এবং একটা যৌক্তিক সময় তাদেরকে আমি পার্সোনালি দিতে চাই এবং তারপর একটা একটা সুন্দর সময় অবশ্যই আপনাকে নির্বাচনে যেতেই হবে নির্বাচনে যেতেই হবে কে পরিচালনা করবে রাষ্ট্র তার তার দায়িত্ব আমার সেবা কে করবে এটাকে দায়িত্ব আমা আমার আমি ভোটের মাধ্যমে করব। আমি ভোট দিয়ে করবো কে আমাকে সেবা করবে সে তো আমি করবো আপনি আপনার মাপকাঠিটা কি আমার প্রতি সমর্থন আছে আপনার মাপকাঠিটাকে বলেন কী যে মাপ করবেন মাপবেন আপনি বলেন মাপ রে ভোট এর বিকল্প কি আছে বলেন এ বিকল্প তো নাই আরে ব্রেফাটে হাবার না আবার এই সরকার বিগত উঠিয়ে দিয়েছে আপনি এই সরকার তা তো করতে পারবে না কেমনে করবে কেমনে করবে আমার বলেন এই সরকারটা গঠন করছে যদি সাংবিধানিকভাবে ধরেন বৈধতা আছে বলেন আপনি এই 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 সরকারের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রামে সতেরো বছর রাতপথের কর্মী আমি সতেরো বছর রাতে ঘুমাইতে না আমি আমার মতো হাজার লক্ষ কোটি বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষ এই গিরা ব্যথা হয়েছে জেলখাটার জন্য কে করবে বলেন কে কে রাইট দিছে আপনাকে বলেন এটা করার জন্য হ্যাঁ এটা আমি রাইট দিছি এইখানে এই পাঁচই জুলাই একদিনে তৈরি হয় নাই পাঁচই জুলাই তৈরি হয়েছে তিলে তিলে এই সরকারের বিরুদ্ধে আপনি ইলিয়াস চৌদ্দ আরবের লোক ঘুমো হয়েছে কোথায় কোথাও আবার পাঁচ থেকে সাতশো লোক আপনাকে কোচ ফায়ারের মারা গেছে সাতান্ন লক্ষ লোক জেলে ঘুমাইতে পারে নাই বছর পর পাঁচ তারিখে মারি গেছে তার সংগ্রাম নাই ঢাকার শহরে ম্যাক্সিমাম সিএনজি চালক রিক্সা আলোক বিএনপি কর্মী তারা এলাকায় যেতে পারে নাই আমাদের কর্মী মোটরসাইকেল চলায় কোর্টের থেকে আস আপনার থেকে টাকা নেবো না আমি এলাকায় যেতে পারিনি আমি যুবদল দল করতাম মোটরসাইকেল জীবন জীবনযাপন করে কারা করছে এই আন্দোলন এই বন্ধু কে নিয়ে আসছে কে নিয়ে আসছে একদিন আন্দোলন হয়েছে এতদিন হলো না কেন কিন্তু পাঁচ তারিখে আমি কই চব্বিশ সালে না হয়ে এত তেরো সালে হলো না কেন এত এত ক্ষতি হতো না রাষ্ট্রের এত লুটপাট হতো না হতো কেন হয় নাই

এরকম গুলি করছে এর সাথে সবাই বলেন আপনি তো একজন ঢাকা বিশ্ব ছাত্র হতেছেন গুলি করছে এ আমলে যা করতো এ আমলে যা করেছে এ আমলে যে অত্যাচার নির্যাতন করেছে পুলিশ বাহিনীকে যেভাবে দলীয়করণ করেছে অ্যাডমিন কার্ডের কে করে জুডিশিয়াল ডিপার্টমেন্টে করছে কোথায় না এরকম হয়েছে আপনি বলেন রায় দিয়েছে তারেক সাহেবের নামে সেই বিচারকে পিস্তল ঢেকে আপনি দেশের বাইরে পালিয়ে দিয়েছেন চিফ জাস্টিসকে বাংলা চিফ জাস্টিস একটা সম্পদ দেশের তাকে আপনি লাথি দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন আপনি বলেন যে বাইতুল মোকরামে ইমাম পালিয়েছে এই ঘটনার পর তাহলে সে কি অন্যায় করছে আমি বলি ওইটা না আপনি আমি বলি দীর্ঘ সতেরো দিনের সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফসল আসতে সব মিলিয়ে সবাই ছাত্ররা শুরু করেছে সমর্থন আমরা আন্দোলন আপনার মহাকালী শ্রমিকরা করেছে সে করছে তার চিন্তা থেকে রিক্সা করছে তার চিন্তা থেকে এবং তবে এই সরকারকে যুক্তি সময় দিতে হবে আমি বলতে চাই আগামী পাঁচ বছর পর আবার সতেরো বছর পর এরকম জীবন না দিতে হয় আমি কি কি চাই আমি যে ইলেকশন কমিশন আপনার ভারতে পাকিস্তানের উদাহরণ আমরা পেরাই দিই সেখানে নির্বাচন ইলেকশন কমিশনের বিপক্ষে মমতা মোদীর দলের বিরুদ্ধে করে ইমরান খানের এত অত্যাচার হয়েছে ইমরান খান তো বলে নাই হাইকোর্টের বিরুদ্ধে কথা বলে নাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা নাই আমরা আমি বলি এটা আওয়ামী লীগ বিএনপি আদার্স আরও দল হোক জামাত হোক তাদের সাথে যুদ্ধ হবে আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমাদের কথা নাই আমার পুলিশ বাহিনীর বিরুদ্ধে কথা নাই আপনার আপনার পিএসসি নিয়োগের বিরুদ্ধে কথা নাই আপনার দেখেন এই সতেরো বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে একটা ছেলে কি তার হইল না কে গোলাম আজবে নাতির সাথে সে ফ্রেম করে চাকরি হয় আমি 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 ডকুমেন্ট দিয়ে বলি হয় নাই একটা ছেলে এই পাঁচ বছর চাকরি হয় আমাদের হিন্দু ছেলে ছাত্র দলের মেম্বার বার বার রিটার্নের ট্যাক্সে বিসি চাকরি হয়নি বয়স শেষ আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স আর্টসের সালের ছাত্র ভালো ছাত্র কথা বলে ইংরেজি ইকোনমিক্স পরে সেই ছেলের আমার বয়স ভাই আমি এখন এসপি থাকতাম চাকরি হয় নাই জেল কাটে বসে আমি হয় নাই ধন্যবাদ করার কারণে হাজার হাজার ছেলেমেয়ের আপনার জীবন ধ্বংস হয়ে গেছে সতর্ক ধন্যবাদ আবার আপনার কাছে আমি আসবো শাকির আহমেদ অর্থাৎ যৌক্তিক সময়ে তো তারা বলছে যে বেশ কিছু জিনিস সংস্কার করতে হলে সেটি নির্বাচিত সরকারের প্রয়োজন কিন্তু যেহেতু আপনাদের ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান বিষয়টা ব্যাখ্যা করেন আমি যদি বলি যে ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল আমাদের একাত্তরে একটা মহান মুক্তির সংগ্রাম হয়েছে তারপরে যে সরকারটা ছিল সেই সরকারও কিন্তু আমাদের আখা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি নব্বইয়ের যে হলো এসার বিরোধী গণ গণ আন্দোলন তারপর যে সরকার সেই সরকারও কিন্তু আমাদের আশা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি এখন আমরা চাচ্ছি যে চব্বিশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী এই সরকার দেশের সিস্টেমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় আমাদের তো হলো আপনি কাল কালকে না আপনি ছয় মাস পরেই কীভাবে একটা নির্বাচন দেবেন দেশে তো বিগত বিগত সতেরো বছর কোনো রাজনীতি ছিল না কোনো দল রাজনীতি করার সুযোগ পায় নাই কোনো দল মানুষের কাছে যাওয়ার সুযোগ পায় না বিএনপি একটা বৃহৎ দল তারা ইতিপূর্বেই মানুষের কাছে পৌঁছতে পারছিল যার ফলে তাদের একটা বৃহৎ জনসমর্থন ছিল আজকে জাকের পার্টি যদি নির্বাচনে আসে তারা তো যাওয়ারই সুযোগ পায় না মানুষের কাছে তাদেরকে তো ওই রকম একটা পরিবেশ পরিস্থিতি করে দিতে হবে আমাদের ভাই যেটা বললো আমাদের সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতিতে জর্জরিত ছিল এই সম এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যাদের হলো এই আওয়ামী ফাঁসিবাদের সময় নিয়োগ হয়েছে আপনি তাদেরকে দিয়ে কি একটি ভালো নির্বাচন আশা করতে পারেন আপনার তো হলো আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এখন আমরা বলতে পারি যে এই প্রসেসটা কিভাবে হবে সেটা কি নির্বাচিত সরকারের মাধ্যমে হবে বা এই সরকার কতটুক সংস্কার করতে করবে আমি যেটা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই ক্ষেত্রে আমাদের একটা সমঝোতায় আসতে হবে আমরা যদি মনে করি যে আমরা কালকেই কোনো রাজনৈতিক দল মনে করে যে আমাদের পরশু নির্বাচন পরশুর পরের দিন আমরা ক্ষমতায় চলে যাব এই ধরনের নির্বাচন চিন্তাভাবনা করাটা হবে বোকামি কেননা আমরা দেখতে পাচ্ছি পেয়েছি যে একটি ভয়াবহ হ্যাসিস্ট শক্তিকেও কিন্তু এই দেশের ছাত্র জনতা বিতাড়িত করেছে এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো একেবারেই গুরুত্বপূর্ণ আপনি দেখেন আমাদের নির্বাচন কমিশন বলতে কোনো কিছুই নাই এটাকে আপনি তো এটাকে একটা ফ্রেমের মধ্যে আনতে হবে আমাদের পুলিশ বাহিনী আপনি এই পুলিশ বাহিনী দিয়ে এই কালচার এই সিস্টেম দিয়ে তো আপনি নির্বাচন করতে পারেন না এরা আগে আওয়ামী লীগের দালালি করছে এখন পাঁচই আগস্টের পর থেকে এরা বিএনপির সাথে শুরু শুরু করছে তারা দেখাতে যাচ্ছে আমি এখন অনেক বড় বিএনপিওয়ালা তো এই সিস্টেম জারি রেখে এই পুলিশ দিয়ে আপনি নির্বাচন করতে পারেন না আপনি দেখেন আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি যদি এইগুলো সংস্কার না করেন তাহলে আপনি কাদের দিয়ে নির্বাচন আয়োজন করবেন আর আর কি সংস্কারেরও কিছু সিস্টেম আছে আমি যেটা বলেছি যে এই সরকার এই পর্যন্ত করতে পারে প্রয়োজনে আমাদের হলো যে যে সংবিধান সংশোধনের জন্য আমরা গণপরিষদের মতো নির্বাচন হতে পারে নির্বাচিত প্রতিনিধিরা তারা সংবিধান বিরতির পর আবারও স্বাগত দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম খান আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি ফিরছে আলোচনা এই পরে আবার আমি আবারও যাচ্ছি শাকিল আহমেদ আপনার কাছে বলুন যে বিশেষ ব্যাখ্যা করেন যে সংস্কার প্রস্তাবনা কতদিন রাখতে পারে সব কিছু মিলে যেটি তারা বলছে যে তাদের দলগুলোই বাকি কাজটি করবে বলতে চেয়েছে আমিও এর সাথে একমত দলগুলো বাকি কাজটি করবে কিন্তু প্রাথমিক কাজ একটা দল নির্বাচিত সরকার করবে বাকিগুলো সেটি মানে নির্বাচিত সরি সরি টু করবে কিন্তু একটা প্রাথমিক সূচনা বা হলো যে সংস্কারের যে শুরু আর এই সিস্টেমেই সরাসরি নির্বাচনে যেতে পারেন না বা আমরা তো হলো নব্বই পরবর্তী সময় দেখেছি যে দলগুলো কতটুকু কি করে আমরা যদি এখন একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমরা একটা সিস্টেম দাঁড় করাতে না পারি আমরা কি আবার পাঁচ বছর পর আর একটা অভ্যুত্থানের জন্য দাঁড়াবো বা পনেরো বছর হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা মনে করি যে সিস্টেমগুলা সংস্কার করা দরকার এবং একটা এমন একটা সিস্টেম ডেভেলপ করা দরকার যে সিস্টেমের মধ্যে আপনি যেই যান ওই সিস্টেম অনুযায়ী যাতে আপনি কাজ করতে বাধ্য হন আপনি দেখেন আপনার এখন গণমাধ্যম তথ্য মন্ত্রণালয়ের অধীনে আপনি যদি এই তথ্য মন্ত্রণালয়ের অধীনে রেখে এই গণমাধ্যম পরিচালনা করতে চান আপনি কতটা স্বাধীন হতে পারেন আপনার তো ইনডাইরেক্টলি বস হলো তথ্য মন্ত্রণালয়ের যে মন্ত্রী আপনার তো হলো গণমাধ্যমের জন্য আলাদা একটা কমিশন গঠন করতে হবে বা আলাদা একটা সিস্টেমে রাখতে হবে আপনি তো এই সিস্টেমে চাইলেও ভালো কাজ করতে পারবেন না আমাদের হলো একটা সিস্টেমের সূচনা করা দরকার আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার তারপর হল নির্বাহী বিভাগের সংস্কার এবং হলো যে আমরা যে মানসিকভাবে যে একটা দুর্নীতিগ্রস্ত জাতি হিসাবে দুর্নীতিগ্রস্ত এই বিষয়টা থেকে কিভাবে এই থেকে বেড়ে আসার জন্য কাজ করতে হবে কাজ করতে হবে আমাদের এডুকেশন সিস্টেমের সংস্কার করতে হবে সর্বোপরি আমাদের দেশের সকল সেক্টরেই সংস্কার করতে হবে কিন্তু এই সংস্কারের শুরুটা করতে হবে এই ইন্টেরিয়র গভর্নমেন্টের যাতে একটা চেন থাকে যে এই ধারা পরবর্তী নির্বাচিত সরকারগুলো অব্যাহত রাখবে এবং এই নির্বাচিত রাজনৈতিক দলগুলোর এই সংস্কারের প্রতি ঐক্যমতে পৌঁছাতে হবে যে এই সংস্কারের প্রতি আমরা একমত যদি এই একমতে আমরা না পৌঁছাতে পারি হয়তো বা চার বছর বা পাঁচ বছর পরে দেখবো আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার চলে এসেছে আবার আমাদের ছাত্র জনতার গুলি খেয়ে মরতে হচ্ছে দশ পনেরো বছর আপ পর আবার সেই সরকার ব্যবস্থা হয়তো বা আমরা পরিবর্তন করতে পারবো কিন্তু এই রকম সংঘাত বা সংগ্রামের মধ্যে তো একটা জাতি চলতে পারে না আমাদের তো একটা দীর্ঘ মেয়াদী বন্ধ ব্যবস্থায় আসা উচিত যে ব্যবস্থার মাধ্যমে আমরা হলো যে বাংলাদেশের কথা বলি যে ন্যায় ন্যায্যতার বাংলাদেশ সমতার বাংলাদেশ সুযোগের সমতা এইগুলা যেভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আমি মনে করি সকলকে সার দিয়ে হলেও এই বিষয়গুলোতে একমত হওয়া উচিত আমরা এখন যে একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছি আমরা যদি একমত না হই বা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছে তাহলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর জন্যও ভয়াবহ বিপদ সংকেত হবে বসে আছে। কেন না? যারা হলো এই ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করেছিল তারা কিন্তু বসে নাই তাদের প্রতিটা সেক্টরে তাদের লোকজন বসে আছে রাজনৈতিক দলগুলো যদি যখন দেখবে যে রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে পারতেছে না বা সরকারকে সহযোগিতা করতেছে না তখন কিন্তু তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে তারা কিন্তু আবার তাদের পুরানো অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে এই জন্য আমাদের হলো একটা সংস্কার প্রক্রিয়া শুরু করা দরকার এবং এটা কত পর্যন্ত আমাদের এই ইন্টেরিয়র গভর্নমেন্ট করবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত কিন্তু একেবারে সংস্কার ছাড়াই আমরা কালকে একটা নির্বাচন দিয়ে দিলাম পরশুদিন একটা সরকার আসলো সেই সরকারও আবার এই আমাদের সিস্টেমটাই তো ফ্যাসিবাদী সে আবার ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে চলে গেল আমাদের উপর দমন পীড়ন আমরা পাবলিক সারা জীবন এই অবস্থাতে পাবলিক পাবলিক থেকে গেল থেকে গেলাম এটা তো হতে পারে না ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে সুন্দর ধন্যবাদ সংস্কারটা আমি যেটা বললাম আবারও আমি রিপিট করি আমুল আমুল হতে হবে যেরকম আপনি নির্বাচন করবেন সব কিছুই করলেন যেটা মেনলি আমরা দেখি বড় দলগুলি তাদের যে পেশি শক্তি কালো টাকার যে অবাধ ছড়াছড়ি এবং কালো টাকার মাধ্যমে বিভিন্ন মানুষকে কিনে নেওয়া এই ব্যবস্থা যদি আপনার অব্যাহত থাকে তাহলে যে একজন সৎ নির্ভীক দেশপ্রেমিক এরকম সূর্য সন্তানরা যারা আছে তার টাকা নেই বাট সে সৎ সে দেশকে ভালোবাসে আমূল পরিবর্তন চায় মানুষের জন্য কিছু করতে চায় সে কীভাবে বের হয়ে আসবে জনপ্রতিনিধি কখনো না আবার আপনি দেখবেন ছাড়া সুযোগ নাই সুযোগ নাই তাইলে এটার আমূল সংস্কার করতে হবে এবং এটা করতেই হবে এটার কোনো এটার কোনো বিকল্প নাই আর রাজনৈতিক দলগুলি যদি এই পরিবর্তনের হাওয়া ধরতে ব্যর্থ হয় আমি বৃহৎ রাজনৈতিক দলগুলির কথা বলবো তারা যদি এটা ধরতে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে কি অপেক্ষা করে সেটা ভাবতে কিন্তু গা শিউরে ওঠে বারবার রক্ত দিবে না এখন ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে যেভাবে আত্মদান করেছে এত বছরের স্বৈর শাসনের অবসান ঘটাতে তাদের মনে কি পরিমাণ ক্ষোভ ছিল অপ্রাপ্তির কি পরিমাণ বেদনা ছিল তারা জীবনকে জীবন মনে করে নাই জীবনকে তুচ্ছ করে শুধু একটা চিন্তায় তাদের সামনে ছিল তাকে হটাতে হবে দেশকে বাঁচাতে হবে এত বড় একটা আত্মদানের পরে যদি সত্যিকার অর্থেই আপনার যেটা বললাম যে নির্বাচনী যে কালচার তারপরে টেন্ডারবাজি তারপরে আপনার পয়সা দরকার দ্রুত কোনো সমস্যা নেই আপনি শেয়ার বাজারে যান হটকারিতা করে আপনার টাকা তুলে নিলেন তারপরে আপনার ব্যাংক খাত থেকে আপনি একশো কোটি টাকার সম্পদ আছে বন্ধক রেখে পাঁচ হাজার কোটি টাকা আপনি লুটপাট করে নিয়ে গেলেন এই টাকাটা কার আমাদের সবার আমানতকারী সে হায় হায় কোম্পানিতে পরিণত হয়ে গেল এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যদি সংস্কার না হয় তাহলে আজকে আমরা যেই জায়গাটায় আসছি এটা কিন্তু ধরে রাখা খুব কষ্ট হবে কারণ এই দেশকে ঘিরে জাতীয় পর্যায়ে যেমন ষড়যন্ত্রকারীরা আছে আন্তর্জাতিক পর্যায়েও আছে আঞ্চলিক সব আপনি বলেন সবদিকে দিকে ষড়যন্ত্রকারীরা আছে আমি আপনি চুপ করে বসে থাকতে পারি তারা চুপ করে বসে নেই কাজেই এ সমস্ত সামগ্রিক দিকগুলি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেটা বললেন মিডিয়া কমিশন একটা স্বাধীন গণমাধ্যম কমিশন হতে হবে কি রকম আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় টেলিভিশনগুলোতে অন্যভাবে নেওয়ার সুযোগ নেয় যেটা সত্য সেটা বলতেই হবে তাহলে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নিউজ যাবে না তারাই ডমিনেট করবে আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে এখন বিএনপি আছে তাদের নিউজগুলাই যাবে আর অন্য কোনো দলের যাবে না তাহলে কিভাবে সংস্কার হবে তাহলে কিভাবে নতুন নেতৃত্ব উঠে আসবে তাহলে জনগণের কথা কারা বলবে এই জায়গায় একটা স্বাধীন গণমাধ্যম কমিশন হওয়া উচিত যে নির্দলীয় হতে হবে প্রত্যেকটা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট থাকবে তারা নির্দলীয় হবে নির্দলীয় লোকের হাতে থাকবে তখন সাংবাদিক যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে চায় তার একটা স্পিরিট নিয়ে করবে যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা করে তাদের গাড়ি বাড়ির চিন্তা থাকে না এটা আপনিও ভালো করে জানেন সেই অর্থে আমি সেই মন্তব্য নাই করলাম কিন্তু সত্যিকার অর্থে যেহেতু এত বড় একটা আত্মদান হয়েছে তাহলে সেই এই সময় এই প্রজন্মের সাংবাদিকরা তৈরি হবে যারা জীবনকে যারা উচ্চাভিলাষী হবে না জীবনের মায়া করবে না কাউকে সত্য কথা বলতে ভয় পাবে না এই পরিবেশটা তৈরি হবে তখনই যখন একটা সত্যি আপনি যে ছিল তাহলে কি মনে করেন এটা দিনে দিনে আপনি যখন অনিয়ম করতে 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 এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনিয়ম যে আপনার শরীরের রঞ্জের রঞ্জে আপনার মানব শরীরের রন্ধ্রে যদি রোগ দানা বাঁধে আপনার যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে নানা ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধবে এটাকে সবাই সবারই সবাই দেয় এই জন্য সবাই দেয় সবার কাজ এই জন্য কি একটা সংস্কারের পরবর্তী পর্যায়ে অনেকে বলবার চেষ্টা করেছে এটা রিকনসিলিয়েশন যাতে ঐক্যমতা যেটা আমাদের নিঃসন্দেহে সমন্বয় যে রিকনসিলিয়েশন প্রয়োজন আছে কিনা না না অবশ্যই চলতেই থাকবে এটা সুযোগ নেই এটা সুযোগ না বারবার আমাদের ছাত্র জনতা কথা আসবে আমাদের ছাত্রদের কথা আসবে এত বড় আত্মদানের পরে তারপরে রাজনৈতিক দলগুলি যদি বুঝতে ভুল করে জাগের পার্টি বুঝতে ভুল করবে না আমরা শ্রদ্ধার সাথে নিচ্ছি আমাদের দলে এমন কোনো উচ্চাভিলাষীকে আপনি পাবেন না আমাদের এমন একটা রেকর্ড নেই অন্যভাবে নেবেন না দর্শক শ্রোতাকে বলবো টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে লুটপাট করেছে এই ধরনের কোনো উদাহরণ আমাদের নেই যেহেতু আমরা অহিংস আদর্শ নিয়ে কাজ করি অনেকে অনেকের কাছে পাত্র হ্যাঁ আদর্শ নিয়ে থাকেন দেখি কেমনে কি কী করেন এভাবে রাজনীতি চলবে না কিন্তু ছাত্ররা দেখাই দিছে আমরা ৩৫ বছরে কিন্তু আমরা হাল ছাড়ি নেই আমরা হাল ছাড়ি নেই আমাদের রেকর্ড দেখেন আমরা হাল ছাড়ি নেই পঁয়ত্রিশ বছর পরে এসে সেই সংস্কারের পথ তৈরি হলো কাজে আমরা কনফিডেন্ট যে কোনো সুযোগ যদি এতটুকু বলবো যে পরামর্শ দেওয়ার সুযোগ যদি আমাদের থাকে সংস্কারের রূপরেখা দেওয়ার সুযোগ যদি আমাদের থাকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক সংলাপের সুযোগ পেলে যদি সংস্কারের আমূল পরিবর্তনের রূপরেখা দেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা অনেস্টলি আন্তরিকতার সাথে দিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যথেষ্ট সম্মান রেখেই আমরা বলবো যে সামগ্রিক আপনারা সংস্কারের কাজগুলি করে যান পয়েন্ট পয়েন্ট টু আর্থিক খাত থেকে শুরু করে যতগুলো খাত আছে আপনারা ধরেন জায়গায় জায়গায় ধন্যবাদ ধন্যবাদ একটা কথা আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো কোথায় এই সতেরো বছর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে প্রতিটা সেক্টরকে দলীয়করণ করা হয়েছে এটা এটাকে অবশ্যই সংস্কার করা প্রয়োজন এবং এই যক্তি সময়ের পর নির্বাচনের বিকল্প নাই রাষ্ট্র পরিচালনা করে জনগণের প্রতিনিধি ভাই আমার জাকের পার্টি আমার বিএনপির ক্ষমতা দিছে কি জনগণ দিবে এই যৌক্তিক সময়ের পর যদি ফেসিস্ট ইস্ট আওয়ামী লীগরা জনগণ ভোট দিয়ে বানায় আবার আওয়ামী লীগ শাসন করবে এটাই তো গণতন্ত্রের কথা এই সংস্কার এক বছর দুই বছর পাঁচ বছর পনেরো বছর পর যদি হয় জনগণ যদি আমি লীগকে ভোট দিয়ে বানান বানায় আপনি কী করবেন আমি লীগ রাষ্ট্র পরিচালনা করব গণতন্ত্র এইটাই গণতন্ত্র এইটাই এবং এই সরকার এই উইন্টোরিয়ার সরকার যা করুক এটা বৌদ্ধ কে দিবে আপনি বলেন কে দিবে নেক্সট পার্লামেন্ট দিবে না যদি নেক্সট পার্লামেন্ট না কী হবে বলেন নেক্সট পার্লামেন্ট দিবে না আপনি পার্লামেন্ট স্যার কেমনে করবেন এগুলো বলেন আপনি আপনার যদি আপনি বলেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করেন আর্টিকেল ফোর্টি সেভেন বাদ দেবেন কে করতে হবে এন্ট্রিও গভর্নমেন্ট করতে পারবে হ্যাঁ অন্যান্য সংস্কৃতিগুলো করতে হবে এই যে ইসের কমিশন বসে এটা 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 হতে পারে এইটা কর কে করবে ক্ষমতা আছে এই সরকারের করা হাত দেওয়ার ক্ষমতা আছে আছে কেমনি করবে আপনি বলেন তখন অবশ্যই সংবিধান লাগবে আমি পরিবর্তন চাই আমি চাই নেক্সট পাঁচ বছর পর জনগণ এই এরা আজকে হোক কালকে নির্বাচন দিতে হবে যারা ক্ষমতা আসবে তারা দেড় বছর পরিচালনা করবে না তারা আবার এরকম আওয়ামী লীগের মতো দলীয়করণ ইলেকশন কমিশন জুডিশিয়াল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট আপনার আর্মি বিডিয়া তাদের যদি পক্ষটস্থ করে তাতে এই হবে না সেখান থেকে ফিরে আসতে হবে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে সেখান থেকে ফিরিয়ে আসার জন্য সংস্কার অবশ্যই করতে হবে যাতে এই সব প্রতিষ্ঠান নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে যেন মানে এখন ইলেকশন কমিশন নিয়োগ হবে নিয়োগ হবে না এখন যদি এই ইন্ট্রিও গভর্নমেন্ট সেরকম দলীয় লোক নিয়োগ দেয় এটা হলে কথা কি রেজাল্ট কী হইল এইটা এই যেমন হাইকোর্টের বিচারপতি কীভাবে নিয়োগ হবে এইটার একটা সুযেরাই যারাই গভর্নমেন্টে আসুক তারা তো এটা পরিবর্তন হবে ভারতকে পরিবর্তন করে ইলেকশন কমিশন নিয়োগটা কী কী রায় দিয়েছে ভারত চিফ জাস্টিস বিরোধী দল নেতা সরকারি সংসদে প্রধানমন্ত্রী

পার্লা যে পার্লামেন্ট সরকার নির্বাচিত সরকার সে রাজনৈতিক ইলেকশন না আমি 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 একাধিকবার পাঁচ তারিখে যে করেছি আমি বলেছি এই পাঁচ তারিখ থেকে যদি রাজনৈতিক নেতারা বল দল যদি শিক্ষা না দেয় তো এ দেশের কপালে দুঃখ আছে শিক্ষা নিতেই হবে এ থেকে আমা আমি আপনি ভাবেন আমি লীগের মতো পঁচাত্তর বছরের পুনর একটি দলে প্রধান শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালিয়ে যেতে হয় আমি আমি খন্দকার মাসুক বলে আমি পালিয়ে যেতাম না আমি মৃত্যুবরণ করতাম আমরা বেগম খালেদিয়া যে যখন ওয়ান ইলেভেনের সব ঘুষেছে আমার স্পষ্ট আমার মোবাইলে গয়েশ চান্দ মনে বলছেন আর একটা কবর হবে জিয়র কবরের পাশে আমি উনি থাকতেন উনি মারা যেতেন ওনাকে মেরে ফেলতেন ওইটাই শক্তি ছিল আমি লীগের আমি লীগের এইটাই শক্তি উনি নদীটা পার হলেন খেয়া নৌকায় যাওয়ার সময় নৌকরে ডুবিয়ে দিয়ে গেলেন না ও ঠিক করে নেই আমি সালমাহিউ রহমান আমি করতাম না নেবার আমি জেল কাটতাম আমি দাঁড়িয়ে করতাম না আমি শেখ হাসিনা আমি দাঁড়িয়ে মেরে ফেলেন মা মৃত্যু শেখ মুজিব মারা যায় না জিউর রহমান মারা যায় না তারা জীবিত আছেন এখন এই দুই দলের সম্পত্তিটাই তো সম্পত্তিটাই না সেইটা যাতে আগামী দিনে না হয় সেটা বলতে আবার রিমেম্বার ভাবতে হবে এদেশের প্রতিটা ঘরে আবেল একজন বিএনপি আছে রিমেম্বার রিমেম্বার নট আবেগ বাংলাদেশের আবেগ অল্প করে দিন আবেগ অল্প করে দিন তবে এই দলের এই রাজনীতি গণতন্ত্রের জন্য এই জীবন জবনটা দিয়েছি এদেশে যাতে আমার ভোট দিয়া আমার পছন্দের সরকার আমার পছন্দের প্রতিনিধি করতে পারি সেটা যাতে এইটা ভাই ধন্যবাদ আপনাকে শাকিল আহমেদ শেষ বক্তব্য দিন যে আসলে কোন দিকে যাচ্ছি আমরা আসলে আমরা কোন দিকে যাচ্ছি তা নির্ভর করবে হলো রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কতটা সমঝোতা করতে পারে নিজেদের মধ্যে কতটা বোঝাপড়া করতে পারে তার উপর আমরা হয়তো বা সিঙ্গাপুরও হয়ে যেতে পারি বা আফ্রিকার কোনো যুদ্ধ কবলিত দেশের মধ্যেও হয়ে যেতে পারে কিন্তু ভাই যেটা বললো আমার এই জায়গায় একটা দ্বিমত আছে যে নেক্সট গভর্নমেন্টে আওয়ামী লীগ আসবে বা কে আসবে বা আসতে পারে আসার একটা সুযোগ আছে কিন্তু আপনি হলো নেক্সট গভর্নমেন্ট যদি নির্বাচন যদি এক বছর বা ছয় মাস পরে হয় আওয়ামী লীগ যে এই গণহত্যা সংগঠিত করছে এই এর বিচার না করে আপনি তাকে আমি তাকে পলিটিক্যাল দল হিসাবে ব্যান করার কথা বলতেছি না তার ন্যূনতম বিচার না করে আপনি তাকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিবেন আমি আমি বুঝানো আমি বলি জনগণ যদি জাকের পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় আমাদের সময় শেষ সেটা তো কিছু করেন না আমি দশ সেকেন্ড আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন আপাতত আসা দরকার যে ভোটের অনুপাতে আসন বিন্যাস হবে তাহলে যে এই যে আমাদের বড় দলগুলা যে হলো যে সবার উপর শক্তি প্রয়োগ করে বা হলো ছত্র অধিপত্য বিস্তার করে সেটি আর থাকবে না ছোট ছোট রাজনৈতিক দলগুলাও একটা কথা বলার স্পেস পাবে এইটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একেবারে অপ্রয়োজনীয় বিষয় ধন্যবাদ প্রয়োজনীয় বিষয় প্রয়োজনীয় বিষয় আমি ভাই আপনাকে আরেকদিন আমি সময় দেবো 1 মিনিট আমাদের 30 সেকেন্ডে আমাদের দেশের যে ওয়েস্ট ওয়েস্টমিনস্টার ধাঁচের যে সংসদের রীতি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা সুন্দর সুন্দর আইন পাশ করলো একটা সরকার আসলো টু 3 মেজরিটি সব আইন বাতিল এটা বন্ধ করতে হবে এইটা বন্ধ করতে হবে এটা সংস্কার হবে ধন্যবাদ আমি ধন্যবাদ আপনাদের তিনজনকেই আলোচনায় অংশ জন্য দর্শক গণতন্ত্রের সংলাপ আছে এ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ